আজকের এবং ঋতুপর্ণের সাপ্তাহিক অধিবেশন শুরু হচ্ছে। আমার একটু স্লাইটলি নার্ভাস লাগছে, কারণ এখানে বসে রয়েছেন চৈতালি দাশগুপ্ত এবং শাশ্বতী গুহ ঠাকুরতা, যাদের মুখে এই কথাটা, এই বাক্যটা প্রায় আমাদের অনেক দেশে 26 বছর ধরে শোনা অব্দ বাক্যের মতন হয়ে গেছে। ফলে তাদের সামনে রেখে, মানে ইনফ্যাক্ট টেলিভিশন অ্যানাউন্সমেন্ট যারা শিখিয়েছেন, যাদের কাছ থেকে আমরা শিখেছি, সেই কেয়াদি এবং রানী দি, আমি ওদের এই নামে ডাকি। ফলে আপনারা জানেন আমার অনুষ্ঠানে আমি যেভাবে যাদের যেভাবে সম্বোধন করি সেই সম্বোধনটাই বজায় থাকে, এবং তুই তুমি তুমিটুকু পর্যন্ত। আজকে এই বছরের, এই বাংলা বছরের 1408-এর প্রথম এবং ঋতুপর্ণ অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই গত 1 বছর ধরে আমাদের অনুষ্ঠান সহ্য করার, সেটার প্রতি সদয় হওয়ার, বিরূপ হওয়ার জন্য, এটাকে উৎসাহ যোগানোর জন্য, সেটাকে সমালোচনা করার জন্য, এবং সেটাকে নানান রকম পরামর্শ দিয়ে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি সেই পরামর্শ নেবার জন্যই প্রায় ধরে নিই আমি আজকে বেছে এনেছি আমাদের এই বর্ষপূর্তি বা বর্ষ শুরু, যেভাবেই বলুন, বর্ষপূর্তি। কারণ ইটিভি বাংলা 1 বছর পূর্ণ করলো গতকাল 14 এপ্রিল, পয়লা বৈশাখ, এবং সেই 14 এপ্রিলই প্রথম এবং ঋতুপর্ণ সম্প্রচারিত হয়েছিল। সেখান থেকে আজকে যেখানে এসে আমরা পৌঁছেছি, তার মধ্যে কি ভুল ত্রুটি রয়ে গেল, এবং সব থেকে ভেটারেন দুজন টেলিভিশন পার্সন কলকাতায়, যদি আমরা অনেক সময় সব্যসাচী চক্রবর্তীকে টেলিভিশন স্টার বলি, কিন্তু টেলিভিশন যদি সত্যি কোনো স্টার তৈরি করে থাকে সেটাই প্রথম বোধ হয় তোরা দুজন। তাই তাদের কাছ থেকে যদি জানা যেত যে আমরা, এবং তাদের জানতে ইচ্ছে করে, এবং সেই সময়টা দূরদর্শন এমন একটা সময় যে তারা দুজন রহস্যময় রমণী, তারা সুন্দর দেখতে, সুদর্শনা, সুকণ্ঠী, এসে সুন্দর বাংলা বা ইংরেজিতে, তুমি বোধহয় ইংরেজি অ্যানাউন্সমেন্ট করতে, ন্যাশনাল তো তখন আমি হিন্দিও করতাম, হিন্দিও করতাম, মানে এসে বিভিন্ন ভাষায় তারা বলে টলে চলে যান, এবং এদের সম্পর্কে কেউ জানে না, কারণ তখন মিডিয়া এমন একবার অগ্রাসী হয়ে যাওয়া পড়ে এদের ব্যক্তিগত জীবনের উপর। সেটা তো নতুন কোন ইনফরমেশন না, চিন্ত মানে আমি বলছি কলকাতায় লোকে চিন্ত। আর কলকাতা শহরটার আমাদের একটা ভীষণ মজার জিনিস আছে, শহরটা যদিও বড় কিন্তু আমরা লোকগুলো ভীষণ কাছাকাছি, সুতরাং কি করে যে সবাই সবাইকে চেনে সেটা একটা অদ্ভুত ব্যাপার। সেই দিক থেকে কলকাতার দর্শকরা কিন্তু চিন্ত, যারা আমাদের ব্যক্তিগত ভাবে চেনে না তারাও কিন্তু নামে চিন্ত। তারা কি নতুন করে আশ্চর্য হয়নি নামগুলো জেনে? না না, তবে অনেকটা ছড়িয়ে পড়লো নামটা যখন থেকে লেখা শুরু হলো আর কি। আমার স্থির ধারণা তখনও এই যে মেয়েদের গ্রুমিং এইগুলো নিয়ে এত চর্চা হচ্ছে না, সানন্দা তখন বেরোয় না, মানে বেড়ে ওঠা বাঙালি মেয়েদের অ্যাসপিরেশন বা রোল মডেল বোধ হয় তোমরা। সেটা কিভাবে তৈরি হলো? আলাদা ভাবে কিছু করিনি, কারণ আমরা যেরকম ভাবে বড় হয়েছি, যেরকম ভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড, যে সব ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম নাচ গানের জগৎ থেকে, মানে শিল্পের পরিমণ্ডলেই বড় হয়েছি, ফলে এইভাবে নিজেরাই সাজতাম, মানে এটা আলাদা করে যে কিছু আরোপ করেছি তা কিন্তু নয়। যেমন ভাবে কথা বলতাম, আমি যেমন ভাবে কথা বলতাম আমি প্রথম থেকে সেইভাবেই কথা বলেছি দূরদর্শনে। এবারে পরের দিকে যে সমস্ত অ্যানাউন্সাররা এসেছে ঘোষিকার পদে, বা ও যেরকম করে কথা বলতো, এবারে তখন এটা দুটো ভাগ হয়ে গেল। আমরা শুনতাম ও না একদম চৈতালির মতন করে অ্যানাউন্স করে, ও না একদম রানীর মতন করে অ্যানাউন্স করে, খানিকটা এমনকি ঋতু, আমাদের একবার অডিশন হলো, অডিশন বোর্ডে আমরা থাকতাম, মানে যারা সঙ্গে থাকতেন বিভাসদা বা ওরা বলতেন আলাদা করে তার জন্য যে কিছু করেছে তা নয়, যেভাবে আমরা কথা বলি এমনি সময় কথা বলি, সেইভাবেই কথা বলা, সেভাবেই সাজা, ওইটাকেই একদম স্বাভাবিক। আমি তো ঘরের মধ্যে আসি, কারোর ঘরের মধ্যে আসি, ছোট একটা জায়গার মধ্যে, কাজে সেখানে কোন রকম আরোপিত জিনিস না এনে সহজ করে কথা বলা, সেটাই আমরা শুরু করেছিলাম। এমনকি আমার মনে আছে যে এই যে প্রথমে যখন আমরা অ্যানাউন্সমেন্ট করতাম, আমাদের বলা হতো যে
এখন সঙ্গীত পরিবেশন করছেন, যেটা আসলে আকাশবাণীর ভাষা। কিন্তু আমার মনে আছে একবার একটা একটু একটু তর্ক হলো, যে আমি বললাম যে আমি বলবো যে না গান শোনাচ্ছেন, আমরা তো গান শোনাচ্ছেনই বলি। এইভাবে কিন্তু একটা ভাষাও তৈরি হলো টেলিভিশনের, খুব ইনফর্মাল, ঘরের ভিতরে আমরা যেমন করে কথা বলবো সেরকম, সেই ভাষাটা তো সত্যি আলাদা। প্রতিষ্ঠানের জন্য সরকারি মাধ্যমকে এতটা কলোকিয়াল, এতটা ইনফর্মাল করে ফেলাটা কি অত সহজ ছিল? আমাদের কিন্তু অসুবিধা কিছু হয়নি, এবং আমি বলবো যে সেই সময় আমাদের যিনি অধিকর্তা ছিলেন মীরাদি কিন্তু ছিলেন স্টেশন ডিরেক্টর মীরা মজুমদার, কিন্তু ছিলেন দূরদর্শনে আমাদের মায়ের মতন, অসম্ভব স্নেহ, খুব কড়া। হ্যাঁ, শিপ্রাদি ছিলেন খুব কড়া কিন্তু খুব স্নেহ প্রবণ। সেখানে শিপ্রাদির কথা একটা বলি, আমাদের এসডি ছিলেন তখন, আর কিছু কেউ না না শিপ্রাদি ডিডিপি হবার ডিডিপি হয়েছিল, মারাও গেলেন, চলেও গেলেন। কেউ যদি আমাদের কিছু বলতে বলে, না আমাদের দুই সুন্দরীকে তোমরা কিছু বলো না। আমাদের সকালবেলা 10টার সময় একটা মিটিং হতো, 10:30টায় প্রোগ্রাম মিটিং, সেইখানে যদি কেউ বলে যে আচ্ছা এই কালকে অ্যানাউন্সার এটা করছে, না 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 আমার সুন্দরীদের কিছু বলে না, আচ্ছা সে আমি দেখছি ওদের আমি বলছি, খুব তখনকার দিনগুলো কিন্তু খুব সুন্দর ছিল। হ্যাঁ, নয়তো বড় বড় সবাই এসেছিলেন অনেক অভিজ্ঞতা নিয়ে, তাদের সঙ্গে আমি মনে আছে আমি তর্ক করছি না, আমি বলবো না, কেন আমি বলবো সঙ্গীত পরিবেশন। আর তখন তো অল্প বয়স, প্রচন্ড মানে রাগটাও সাংঘাতিক, আরো জানে আমার রাগের অনেক গপ্প আছে রানীর সঙ্গে। তো আমি না বলবো না, আমি তো বলি না ওই কথা বাড়িতে, আমি যেরকম ভাবে বলি সেরকম ভাবে কথা বলবো। যেমন মনে আছে আমাদের একটা অনুষ্ঠান ছিল হরে হরে কর কাম্বা, আমাকে প্রথম দিন বলা হলো কি, যিনি বললেন এই যে হরেক রকম, আমি তার সঙ্গে প্রচন্ড তর্ক করতে লাগলাম, এই কথাটা হরেক রকম আপনি জানেন না, এইরকম নানান রকম আর কি। তবে আমি একটা কথা বলছি যে এই যে ভাষাটা আমরা বলতে শুরু করেছিলাম, সেই ভাষাটা তৈরি করার পেছনে আরেকজনের কথা না বললে হবে না, তিনি পঙ্কজদা। পঙ্কজদা ভীষণ ভাবে গাইড করেছেন আমাদের দুজনকে, যেভাবে আমরা কিভাবে আমরা এগোবো, কিভাবে টেলিভিশনে ভাষাটা কিভাবে রূপ নেবে, খুব মানে পঙ্কজদার অবদান সাংঘাতিক কিন্তু তাতে। মানে আজকে শাশ্বতী চৈতালির গ্রুমিং এর পেছনে কিন্তু অনেকখানি পঙ্কজদা আছেন, অনেকখানি। সেটা কি ব্যক্তিত্বের গ্রুমিং ঘোষণার ভাষা আর দূরদর্শনের ঘোষণার ভাষা দুটো আলাদা করতে, একেবারে আলাদা করতে হবে বলে আমাদের বলেননি। কেন না, ওখানে তো শুধু কণ্ঠ দিয়ে তোকে দেখতে পাচ্ছে না, ফলে সেখানে অনেকখানি ফর্মাল ওয়েতে তুই কথা বলতে পারিস, কিন্তু যেখানে আমি সমস্ত শরীরটা নিয়ে সমস্ত ব্যক্তিত্ব নিয়ে হাজির হচ্ছি, হ্যাঁ সেখানে কিন্তু ওই ভাষায় কথা বলা যায় না। এটাই অডিও ভিজুয়াল মিডিয়ামের ভাষা কিন্তু তাই হওয়া উচিত, যেটা আমি সহজ করে কিভাবে পৌঁছাবো। আরেকটা কথা বারবার আমি বলছি যে ঘরের মধ্যে পৌঁছচ্ছি তো, ফিল্মে নয়, যেখানে আমরা একটা বাইরে গিয়ে ছবি দেখছি সেখানকার বাড়ির একটা চরিত্র হয়ে আমি তো এটা কাজটা করছি। যেমন ওটা নিয়ে একবার একটা মজা হয়েছিল যে সবাই তো নিজের ঘরের মেয়ে ভাবে, ফলে নীরেন দা আমাকে একবার বলেছে, নীরেন চক্রবর্তী বলেছিলেন যে তোমার এই বয়সে আমাদের চরিত্র দোষ করছে কেন জানো, ভাবি তো তোমরা পারে ঘরে রোজ আসো বলে, ওরকম কাউকে একটা টেলিভিশন কোন নিউজ রিডারকে খুব কথা বলছেন কোন একটা বিয়ে বাড়িতে, তো সে তো চিনতে পারে, বলছে আমি তো কবি মানুষ আমাকে কেউ চেনে না। তো তারপরে বুঝলাম আরে ওকে তো আসলে আমার ঘরে আসে রোজ ওইভাবে, তো ঘরের মেয়ে ভাবে তো হেসেছিলেন কাকে একটা মিনিভার্সে দেখে। হ্যাঁ হ্যাঁ এটা হয়, আমি হাসলাম আমার পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে, সে না অনেকক্ষণ ধরে ফিরে 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 এরকম করে দেখছে, তারপরে অনেকক্ষণ ধরে ফিরে দেখছে বলে আমি ওর কথা, ও যখন দেখছে তখন ওর দিকে তাকে আমি হেসেছি, হাসাতে ও একটু সাহস পেয়েছে, ও না আস্তে আস্তে করে আমাকে এরকম করে স্পর্শ করলো। তো তাতে আমি বললাম কি তুমি মানুষ, তাহলে আমাদের টিভি সেটে ঢোকো কি করে এরকম। মানে আমাদের যেমন ভাবতাম রেডিওর মধ্যে ছোট ছোট মানুষ থাকে তারা গান গায় না, এই এইটা একটা জিনিস যে তখন তো সত্যি তার আগে কোনো গাইডলাইন নেই, মানে আমি নিজে কি করে টেলিভিশনের সামনে গিয়ে দাঁড়াবো, সেটাই কিন্তু বেশি সুবিধা হয়েছিল জানো, সেটাই কিন্তু একটা বড় সুবিধা, যেহেতু সামনে একটা গাইডলাইন ছিল না, সেহেতু আমরা যা নিয়ম তৈরি করেছি সেইটাই পোর্ট্রে করতে পেরেছি, এটা খুব সুবিধা হয়েছে। আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আরেকটা কথা, সেটা আর সুবিধা কেন হয়েছিল বলছি, আমাদের আমরা কিন্তু দুজনেই কেউই ওই এটা যেটাকে বলে না একটা বাচিক শিল্প, এটার কোনো প্রথাগত শিক্ষা কিন্তু আমাদের ছিল না, সেটা কিন্তু আমাদের সুবিধা করেছিল। নয়তো আমরা ভাবতাম আমাদের গলাটা আজকে ঠিক ঠিক নেই, আমাদের উচ্চারণটা এখন ঠিক হচ্ছে, সেইভাবে কিন্তু ওই সহজ হওয়া যেত না, আমার সেটা মনে হয়, তাই না? মানে আলাদা করে এটার কোনো ট্রেনিং ছিল না? না 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 না। ছোটবেলা থেকে কলকাতাতেই দক্ষিণী প্রতিষ্ঠান জানো, সেখানে আমি অনেক 8 বছর বয়সে দক্ষিণীতে ঢুকেছিলাম, নাচ গান সবই শিখতাম। তারপরে শান্তিনিকেতন না 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 একদম না, সেটা অনেক পরে অনেক পরে, তখন আমি শান্তিনিকেতনে গেছি, কলকাতা ছেড়ে যখন শান্তিনিকেতনে চলে গেছি তখন কোথাও হতে কি হইল আর কি, আবার ফিরে এলাম। কিন্তু তারপরে হায়ার সেকেন্ডারি অবধি কলকাতায়, তারপর শান্তিনিকেতনে চলে গেলাম, আসলে ভর্তি হয়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে। হায়ার সেকেন্ডারি সেখানে আমি রানীকে প্রথম দেখি, সেখানে কেয়ার সঙ্গে আমার প্রথম পরিচয়। ওখানে পড়লে না? হ্যাঁ পড়লাম, পড়লাম 1 বছর, তখন নকশাল পীরের মুভমেন্ট শুরু হলো, খুব গন্ডগোল চলছে, আমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল একদম ইনডেফিনিট পিরিয়ডের জন্য। সে কতদিন এরকম ভাবে বন্ধ থাকবে অনিশ্চয়তার মধ্যে, আমার মা বললেন যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, মার ইচ্ছে ছিল আমি প্রথম থেকেই শান্তিনিকেতনে যাই, সে মার কথা শুনিনি, মা বলে যথেষ্ট হয়েছে এবারে যাও বলে আমাকে একদম পুরো প্যাক আপ করে শান্তিনিকেতনে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো। চোখের জলে ভাসতে ভাসতে গেলাম, মনে হচ্ছিল কোন একেবারে এক্সাইলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আজকে তোমায় বলতে পারি ঋতু, আমার জীবনে যদি মানে শ্রেষ্ঠতম সময় কোনটা বলে যদি কেউ একটা কিছু আমায় দেখাতে বলে, তাহলে আমি বলবো আমার শান্তিনিকেতনে সেই দিনগুলো খুবই ভালো গেছে। তারপরে শান্তিনিকেতনে গিয়ে আবার নতুন করে পড়তাম আমি ইংরেজি সাহিত্য নিয়ে, কিন্তু ওখানে তো অনেক সুবিধা আছে, তুমি যদি করতে চাও তাহলে তুমি নিজের পড়াশোনার পাশাপাশি তুমি কলা ভবন করতে পারো, তুমি সঙ্গীত ভবন করতে পারো, সবই করেছি। মানে দুহাত ভরে যদি তুমি নিতে চাও, দুহাত ভরে নেবার সুযোগ রয়েছে, যদি আড্ডা মেরে সময় কাটাতে চাও তারও সুযোগ রয়েছে, চরম আড্ডা। হ্যাঁ হ্যাঁ দুটোই করেছি, দুটোই করেছি। হোস্টেলে থাকতাম সন্ধ্যের পর থেকে, মানে ধরো 6:30-7টার পর থেকে 8টায় আমাদের কিচেনে যেতে হতো খেতে, তারপরে যেটা আড্ডা শুরু হলো, তারপর কোনো ঘড়ি টড়ি নেই, ঘড়ি আবার কি, হ্যাঁ হঠাৎ বৈতালিকের ঘন্টা পড়লো। রানীকে দেখাটা আমি বলছি যাদবপুর মনে আছে আমার, সেটা হচ্ছে আমি ভর্তি হয়েছি যাদবপুরে, ওই যে শাঁখটা আমাদের, যেটা শাঁখ এখন যেটা এখন বোধ হয় সেটা নেই আর না, সেটা কংক্রিট হয়ে গেছে, সেটা কংক্রিটের, সেটা একটা কংক্রিট আমাদের সেই নরগড়ের শাঁখটার উপর দিয়ে, ও আর এবং আরেকটি মেয়ে, সেই নরগড়ের শাঁখটার উপর দিয়ে হারমোনিয়াম হাতে, ও রানী মনে আছে কিনা জানি না, হারমোনিয়াম নিয়ে ও আসছে কোন রিহার্সাল হবে আর কি। হ্যাঁ গান্ধী ভবনের অনুষ্ঠান আমাদের, এটাই আমরা পড়াশোনা হচ্ছে তো নাচ গানগুলো বেশি করেছি, ফলে আমার ভালো লাগলো যে বাহ এই তো আমরাও তো রিহার্সাল, মানে আমি ঢুকেই তো তখন একটা কিছু একটা অনুষ্ঠান করাচ্ছি আর কি, হোজ করছি, তো ওইভাবে দেখা আর কি, শিল্পের মানে সঙ্গে যে যোগ আছে তখন কিন্তু বুঝতে পারলাম আর কি। ও সেই সেটা তোমার সেই ঠাইটা হলো না, চলে যেতে হলো, আমি কিন্তু যাদবপুর খুব এনজয় করেছি। ও না না শান্তিনিকেতনে চলে যেতে হলো তো তখন তো কোনো ঠাই হলো না, লেখাপড়াও হলো না, তখন তো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, তখন শান্তিনিকেতনে গেলাম, শান্তিনিকেতনে গিয়ে তো সব করলাম আর কি, মানে যেমন নাচ তেমন গান, পড়াশোনা ঠিক আছে হলো, ডিগ্রিটা নিতে হবে সেই জন্য পড়তে হলো, ক্লাসও একটু একটু করতে হলো, সেসব হলো টলো। পরীক্ষায় তো পাশ করে গেছে, একটা অ্যাডমিশন টেস্টে বসতে হয়েছিল, কিন্তু হোস্টেলে তো জায়গা দিতে পাচ্ছি না, তাহলে কি হবে, তখন তো কেঁদে গিয়ে পড়লাম যে মোহর দিয়ে কি হবে, মোহর দিকে হ্যাঁ তার আগের থেকে চিন্তাম, কারণ ততদিনে আমি দক্ষিণ থেকে পাশ করে বেরিয়ে গেছি, 11 বছর দক্ষিণতে শিখে পাশ করে বেরিয়ে গেছি, ডিপ্লোমা হয়ে গেছে আমার, আর সেই পরিবারের সঙ্গে আর কি, গুরু ঠাকুরদা পরিবারের সঙ্গে তখন আমার খুব বন্ধুত্ব, রণ আর আমি আমরা একই ব্যাচে পাশ করে বেরিয়েছিলাম, বন্ধু ছিল রণই, আসলে বন্ধু রণ না, মিঠা তো বন্ধুর ভাই, ছোট ভাই, হ্যাঁ, তো তার জন্য ওদের বাড়ি যেতাম, সেখানে সে আর এক আড্ডার বাড়ি, সে সাংঘাতিক আড্ডা, তো সেখানে মোহর দিত সেই বাড়ির মেয়ে, মানে আমি যখন বিয়ে হয়ে গেছি তখন আমার শাশুড়ি মানে ওরকম একজন মিষ্টি মহিলা খুব কম আছে, কিন্তু তিনি শাশুড়ি হয়তো, কিন্তু মোহর দিয়ে হতে তারও ওপর দিয়ে, মোহর দিয়ে যখন মোহর দিয়ে আছেন কলকাতায় তখন মোহর দিয়ে কথাই শেষ কথা আর কি, এরকম তো মোহর দিকে সেই সূত্রে চিনতাম, মোহর দিয়ে আমায় বললেন যে হ্যাঁ
মোহর দিয়ে আমায় বললেন যে তুমি আমার কাছে এসে, ঠিক আছে হোস্টেলে জায়গা নেই বলেছে তো কয়েক মাস পরে দেবে, তুমি আমার কাছে এসে থাকো। প্রথম সাত মাস আমি মোহরদির কাছে থাকতাম, তখন আনন্দধারা হয়নি, তখন মোহরদি থাকতেন গুরুপল্লির বাড়িতে, গুরুপল্লির ছোট্ট বাড়িতে মোহরদি থাকতেন, সেখানে আমি মোহরদির কাছে থাকলাম। পরে হোস্টেলে এসেছি পরে। আমারও তো কলকাতাতে পড়াশুনো, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই তো যাদবপুর। হ্যাঁ, আর না মাল্টিপারপাস, আর বাংলা সাহিত্য, তারপরে তার সঙ্গে সঙ্গে যেটা তার সঙ্গে হয়েছে, আমি যে বয়সে হাঁটতে শিখেছি সেই বয়সে কিন্তু আমি নাচ শিখতাম। মানে মা আমাকে নাচের স্কুলে পাঠিয়েছেন যখন, যেদিন আমি হাঁটতে শিখেছি প্রথম, কাজে নাচবো এবং তারপর আমার একাডেমিক একটা ক্যারিয়ার হবে এটাই ভেবেছি, কোনোদিন এসবের মধ্যে আসবো তাই ভাবিনি। ওটা খুবই হঠাৎ করে টেলিভিশনের সঙ্গে যোগাযোগ, তবে আমি তো যখন 75 জয়েন করি তখনও তো আমার গ্র্যাজুয়েশন হয়নি, তারপরে থাকতে থাকতে আমি গ্র্যাজুয়েশন করেছি এবং এমএ করেছি, সবটাই আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি কাজটা করেছি। আসলে ভানুমাসি আর আমার মা হচ্ছেন বন্ধু, ছোটবেলা স্কুলের বন্ধু, শুধু কলেজে ওরা ভানুমাসি চলে যান কলাভবনে পড়তে, মা এখানে আর্ট কলেজ, তো সেই সূত্রে তো ওরা পারিবারিক বন্ধুত্ব ছিলই, আর ওই জন্যই আমি একদম ছোট বয়স থেকে নাচতে, মানে নাচের মধ্যেই গেছি। তারপরে নাচের সঙ্গে সঙ্গেও যেটা হতো যে অদ্ভুত একটা ব্যাপার, আমি তো কোনোদিন ভাবিনি যে এই ধরনের কাজ করব, কিন্তু আমার বাবাকে দেখেছি বাড়িতে না সকালবেলা রোজ দুটো কাগজ আমাকে জোরে জোরে পড়তে হতো, স্টেটসম্যান আর সেই সময় একটা স্বাধীনতা বলে একটা কাগজ আসতো বাড়িতে, এই দুটো আমাকে জোরে জোরে রিডিং পড়ে শোনাতে হতো। আরেকটা জিনিস বাপির একটা ইয়ে ছিল, খেলাটাই সেরকম ছিল, যখন কাজ থেকে ফিরতে নামে এসে বলেন আজকে কোন কবিতা মুখস্থ রেখেছো, আমাকে সঞ্চয়িতা থেকে কবিতা মুখস্থ রাখতে হতো, যেগুলো আমার পরবর্তীকালে সাহায্য করেছে বুঝতে পারি, কিন্তু তখন তো ওইটাই মজার খেলা ছিল। এবং আমার মনে আছে যে আর যেহেতু আমি একা একমাত্র সন্তান, তাই জন্য আমার তো কোনো বন্ধু ছিল না, মানে বাড়ির মধ্যে তো আর কেউ নেই, ওরাই আমার বন্ধু এবং আমার বাবাই সবচেয়ে বেশি বন্ধু, এবং ওইটাই হচ্ছে খেলা যে কখন আসবে না। এবং আমি সবচেয়ে বেশি আমি অ্যাচিভ করছি, আমার মনে আছে যে আমি পুরস্কার, সবচেয়ে বড় কবিতা তো পুরস্কার মুখস্থ, যেদিন বলছেন বাপি বললেন ও তাহলে চলো কালকে তোমাকে ডাইরেক্ট খাওয়াতে নিয়ে যাই, এই আর কি। কাজেই ওইভাবে বেড়ে ওঠা। তারপরে তো গোটা পুরস্কারটা মুখস্থ ছিল সেই সময় হয়েছিল রে, এরকম, কিন্তু সেগুলো যে কোথায় সব চলে গেল এখন আর মুখস্থই রাখতে পারি না। ওই সাপ্তাহিকই যখন শুরু হয় বা অত বড় বড় অ্যানাউন্সমেন্ট না দেখেই তো বলতাম, আমি তো বলি সেটা হচ্ছে যে অ্যানাউন্সার হিসেবে কিন্তু আমি আসিনি, উপস্থাপনা করেছিলাম, সেটা 75 August শুরু হয়, তো আমি কিন্তু প্রথম প্রোগ্রাম রেকর্ড করি জুলাই মাসে, 14 July, এক মাস আগে বাচ্চুদি গান গাইতে এসেছিলেন কলকাতায়, বর্ষার গান গাইবেন নীলমা সেন, তো তার আগের দিন হঠাৎ পঙ্কজ দা শর্মিষ্ঠা দিয়ে আমার বাড়িতে, ওটা তো আমার 5 মিনিটের হাঁটা পথ, এসে বললেন ওরা যে কালকে সকালবেলা বাচ্চুদি আসছে, রবীন্দ্রনাথের বর্ষার গান গাইবেন, তোকে কিছু একটা করতে হবে, কিছু একটা মানে কি বললাম, গাঁটতে হবে, আমি গাঁটবো কি গাঁটবো, চলে আসবে কিছু বলার নেই, ওখানে গিয়ে যা করবার করবি, বাড়ির কাছে হেঁটে চলে আসবে এরকম, তো সেই গেলাম, আমি তো ভাবছি কি করব, ওখানে গেলাম দেখলাম সব চেনা চেনা লোকেরা শান্তিনিকেতনে সবাই রয়েছে, আর আমাকে বলা হলো এই গান, তখন বসে বসে লিখলাম এবং উপস্থাপন, হ্যাঁ স্ক্রিপ্টটা করলাম, এবং কয়েকটা কবিতা গান সাজিয়ে, মানে যে গানগুলো গাইবেন তার সঙ্গে গ্রন্থনাটা সাজিয়ে নিয়ে রেকর্ডিংটা হলো। তখন আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট সেশন ডিরেক্টর ছিলেন মিস্টার গার্গ, উনি বললেন এই যে তুমি আজকে ঢুকলে তোমার বেরোনো হবে না, ওই যক্ষপুরীর গল্প, ওই যক্ষপুরীতে তখন আমরা যারা যারা ঢুকেছি তারা কিন্তু আমরা রয়ে গেছি। আমি
তখন দূরদর্শন শুরু হয়নি এই প্রথম দিকে 100 ঘন্টার অনুষ্ঠান রেকর্ড করে তবে ব্যাংকিং হচ্ছে সেই সময় আমি শুনলাম আমাদের এক ক্লাসমেট যাদবপুরের এক ক্লাসমেট সে টিভি জয়েন করেছে আর খুব চল না একদিন দেখতে যাই বলে কলেজের বন্ধুরা একদিন দেখতে এলাম যে কি হচ্ছে না হচ্ছে আর আমাদের ওই বন্ধু নাম ইন্দ্রজিৎ ফানি বলে ডাকতাম আমরা ফানি আছে চলো দেখি দেখে আসি নি আমরা এলাম অনেক এক দল বন্ধু ফানি খুব ঘুরিয়ে টুরিয়ে দেখালো তারপর যখন সব দেখে দেখে এবার বেরিয়ে যাচ্ছি তখন একটুখানি পিছিয়ে গিয়ে আমাকে আলাদা করে ডেকে বললো এই তুই কি করছিস রে আয় না এখানে আয় নিউজ রিডার হয়ে চলে আয় তখন আমি বললাম সে আবার কি আয় না না তুই চলে আছে শোন অমুক তারিখে এটার অডিশন আছে চলে আসিস তো তুই সকালবেলা চলে আসিস নিয়ে গেলাম গিয়ে দেখলাম ওরে বাবা সে তো হল ভর্তি 155 জন লোক তাদের নাকি সব অডিশন হবে অনেকক্ষণ বসে রইলাম হঠাৎ তার মাঝে একজন এসে আমাকে বললো আপনাকে ভেতরে ডাকছে কে ডাকছে পঙ্কজ সাহা পঙ্কজ দাকে চিনতাম কলেজে যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন পঙ্কজ দা তো ওখানে কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি কে পঙ্কজ সাহা যাই হোক গেলাম তখন পঙ্কজ দা বলে দেখে বুঝতে পারলাম পঙ্কজ দা বললেন যে শাউলি মিত্রকে একটা ইন্টারভিউ করতে হবে তখন আমি বললাম যে কি বলবো না সে কিছু অসুবিধা হবে না তোমাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি তুমি শ্যামলীর বাড়ি চলে যাও শ্যামলী তোমাকে সব বলে চলে দেবে নিয়ে আমি অ্যানাউন্সার হলাম কি হলাম না জানার আগে আমি একটা প্রোগ্রাম হ্যাঁ একটা কম্পেয়ারিং এ একটু ঢুকে গেলাম হ্যাঁ তারপরে সেদিন আমার ইন্টারভিউ হলো পরের দিন আমাকে জানানো হলো যে আমি নাকি পেয়ে গেছি অ্যানাউন্সারের পদটা তারপর আমাকে তখন মিস্টার গার্গ বলে ছিলেন ওখানে কথা বললাম প্রথম অ্যানাউন্সার না প্রথম দিন অ্যানাউন্স করেছিল শর্মিষ্ঠা আর আমরা ও অক্টোবরে জয়েন করি আমি অক্টোবরে জয়েন করেছি প্রথম মানে বহাল করা হলো এমন অ্যানাউন্স না আমরা অদিতি হ্যাঁ বহাল করা অ্যানাউন্সার হচ্ছে অদিতি আচ্ছা ফানিকেই অদিতি বিয়ে করে পরে ফানির সঙ্গে হ্যাঁ তারপর তো অদিতি নিউজ পড়তেন তারপর অদিতি তারপর নিউজ রিডার হলো আর আচ্ছা তখনই তুমি না আমি পরে সেপ্টেম্বরে তোমাদের সময় তোমরা ছাড়া কি অবদান ছিল না অনেকে ছিল অনেক ছিল তাহলে তার মধ্যে এই দুটো নাম বেরিয়ে তারপরে আমরাই এটা দর্শককে জিজ্ঞেস করব না তারপরে অনেকেই এসেছে অনেকেই আবার চলে গেছে মানে অনেকেই চলে যেতে হয়েছে বা চলে গেছেন এরকম স্থায়ীভাবে থেকে গেছে আমরা স্থায়ীভাবে থেকে গেছি আমাদের সবচেয়ে পপুলার প্রোগ্রাম সেটা হলো দর্শক দরবারে ছাড়া সেটা হলো সাপ্তাহিক মানে এরকম ভাবে বলা হয় ওই সাপ্তাহিক দিদি যাচ্ছে এরকম নাম না জানি কিন্তু এই যখন স্যাটেলাইট এত আরম্ভ হলো তখন কি আস্তে আস্তে সেটা কি পপুলারিটিটাকে কোনো রকম ভাবে এ করেছে ক্ষয় করেছে দেখ কিন্তু একটা কথা আমার মনে হয় যে যে জায়গাটা আমরা পৌঁছে গেছি সেই জায়গাটা থেকে ক্ষয়ের কোনো সম্ভাবনা নেই নেই আজও নেই আজকে যে টেলিভিশনে রোজ মুখ দেখাতে হয় না যেটা প্রত্যেক দিন করতে হতো সেটা করতে হয় না বলে আমাদের পপুলারিটি কমে গেলে তো তোরাই ডাকতিস না তাই না আমার মনে হয় যে 25 বছর 26 বছর ধরে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা ক্ষয় হয়ে যাবার আর কোনো সম্ভাবনা নেই হ্যাঁ আর এটাও ঠিক অনেকগুলো চ্যানেল এসেছে অনেক ছেলেমেয়েরা ভালো ভালো কাজ করছে কিন্তু যেহেতু আমরা মানুষের মনে এতদিন ধরে রয়ে গেছি সেজন্য আলাদা করে আমাদেরই এখনো চেনে তাদের কিন্তু কেউ এখনো না বলেন ওই টেলিভিশনে ওই চ্যানেলে করে এইভাবে পরিচয় করে কিন্তু আসলে আমরা যখন শুরু করেছিলাম তখন তো আর কিছু ছিল না দূরদর্শন ছাড়া আর এই চ্যানেলটা ছাড়াই সুতরাং প্রতিদিন প্রতিটা ঘরে এই দুটো মুখ হয় আমি নয় কেয়া আরো অ্যানাউন্সারটা ছিল কিন্তু ধরো কিছুদিন পরে নিয়মিতভাবে আমরা 79 থেকে আর কেউই নেই আমি আর রানী ছাড়া না আরেকজন রুমা বলে আমাদের সঙ্গে আরেকজন আমরা তিনজন জয়েন করেছিলাম পার্মানেন্ট অ্যানাউন্সার হিসেবে তারপর রুমা ছেড়ে চলে গেল বোম্বে সেই যে তারপরে থেকে আর কেউই কিন্তু নেই 79 এর আগে অবধি তবু অনেকে এসেছে এসেছে গেছে এরকম হয়েছে কিন্তু সেই বছর থেকে তো আর কেউ নেই আমরা দুজন প্রত্যেক সন্ধ্যায় কখনো ও আসছে কখনো আমি আসছি বা একই সন্ধ্যায় দুজন পরপর আসছি প্রথম হাফে আমি পরের হাফে ও তো ঠিক উল্টোটা এইভাবে আসছি ফলে একটা অভ্যেস তো আমরা কিন্তু মানুষের অভ্যেসের মধ্যে চলে গেছি আইডেন্টিটিটা দুটো পার্সোনালিটি কিরম ভাবে মিলে গেছে একাকার হয়ে সেটাও কিন্তু আশ্চর্য হ্যাঁ ওভারল্যাপ করে ও হ্যাঁ ভীষণ ভাবে মানে চৈতালি হ্যাঁ হ্যাঁ বহু বহু আমি তো মজার গল্প বলি আমার মা থাকতেন বেনারসে হ্যাঁ আমি কলকাতায় এবার মার কাছে একজন এসেছেন সন্ধেবেলা
পড়শী আর কি প্রতিবেশী খুব গল্প টল্প করছে না কোথায়। তারপর আমার মা বলেন আমার মেয়ে কলকাতায় আছে, বিয়ে হয়েছে, কলকাতাতে থাকে। ও কলকাতায় থাকে, আচ্ছা আপনার ছেলেও কলকাতায়? না, ছেলে অমুক মেয়ে চাকরি করে দূরদর্শনে। ও আপনার মেয়ে দূরদর্শনে চাকরি? আমাদেরও দূরদর্শন অনেক চেনাশোনা আছে, জানেন তো দূরদর্শনে যে শাশ্বতী, শাশ্বতীরা সাত বোন, সাত বোনই অ্যানাউন্সার, আমার মাকে গল্প করছে। মা চুপ করে খানিক্ষণ শুনলেন, সাত, জানেন তো ওর অদ্ভুত আর কি একরকম দেখতে, সাত বোনই ওরা অ্যানাউন্সার। তখন মা বললেন ও তাই নাকি, আমার মেয়ের নামও শাশ্বতী, সেও অ্যানাউন্সার, আমার অবশ্য একই মেয়ে, মানে কেয়াদি শাশ্বতীদি তো বোন, সে তো সারা পশ্চিমবঙ্গের লোক জানে যে কেয়াদি শাশ্বতীদি বোন, বাকি পাঁচজন, হ্যাঁ চৈতালি দি শাশ্বতীদি বোন, যেমন রীতাকে বলতো, রীতা কয়রাল কে, ও তো থার্ড বোন হচ্ছে সে, সেটাই বোধহয় বলেছো যে রীতা, সে কারা যে তারা সাত বোন আমি জানি না, না জানি না তারা কারা, এরকম ভাবে অনেকেই আর সবাই নাকি বোনের, তারপর বলেছে একজন হয় আর কি, এরকম কিরকম একটা জায়গায় শুটিং করতে যাওয়া হয়েছে, সেখানে বলছে আচ্ছা আপনারা কি বোন? তো জয়তালি বলেছে যে না আমরা বোন নই, আমরা খুব বন্ধু। কি যে বলেন না আপনি, ভীষণ রসিকতা করবে, যতই বলো এখনো বিশ্বাস করেন কিছু, কিছুতেই বিশ্বাস করবে না যে না। এবং আমাদের দর্শকের দরবারে এভরি টেন্থ চিঠি আসতো শাশ্বতী চৈতালি কি বোন, এইটাই। কারণ বিভাস, আমরা মনে আছে বিভাস চক্রবর্তী তখন দেখেন, বললেন দেখো এই চিঠিগুলো কি, এবার আমি উত্তর দেবো। তা আমি হ্যাঁ সেটাই করা উচিত। তারপরে আবার ওখানে বসে বললেন বিভাস না এইটা থাক, সংশয়টা রহস্যটা থাকুক, কিন্তু এভরি টেন্থ চিঠি তাই আসতো। অভিনয়ের মতো দেখা বলছে একটা জিনিস যে সত্যি, যদি মানে এই দীর্ঘদিনের একটা পথ, তো সেই পথে প্রতিযোগী হিসেবেই তোদের কাজ করতে হয়েছে, মানে যাই এক কাজ করছিস মানে তো একজন একজনের প্রতিযোগী, সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে কি কোনো বন্ধন তৈরি করা গেছে বা কোনো বন্ডিং তৈরি হয়েছে যেটা খুব নিবিড়? প্রচন্ড বন্ডিং, আমি আগে বলবো না ও আগে বলবে, আচ্ছা আমি শুনি, তুমি বলো না, প্রচন্ড বন্ডিং তৈরি হয়েছে, এবং কখনো যে ঝগড়া হয়নি, কথা কাটাকাটি হয়নি, রাগ হয়নি তাই বলবো না, একদম ওই যে যিনি আমার পাশে বসে আছেন তার পাড়া একেবারে ওইখানে, চুন পান থেকে চুন খসলো কি, মানে শট করে উঠে যাকে যাবে একেবারে মার্কেরি করলেন, দর্শক বিশ্বাস করবে কারণ আমরা একটু হাস্যময় সদা হাস্যময় মুখ তারা দেখে, সুতরাং সেসব অনেক হয়েছে। কারণ আর কি আর হচ্ছে যে রেগে গেল প্রথমে একটা গলাটা তুলবে, তুলে হয়তো দু চারটে সেন্টেন্স, তারপরে যেটা ঝরবে, হ্যাঁ সুতরাং একসঙ্গে দুটো না, তাতে রানী অবশ্য একটা কথা বলে, রানী বললে প্রথমেই বলে যে চুপ করে থাকে, তারপরে বলে এই তো খিদে পেয়ে, হ্যাঁ চুপ করে থাকে, আর অনেক রাগের কারণ ঘটায় রে ঋতু, প্রচন্ড ঘটায়, সেসব বলবো পরে একদিন, কিন্তু তারপরে চুপ করে থাকে, দাদা বলে তো কি খিদে পেয়েছে জিজ্ঞেস করে, হ্যাঁ কিন্তু আমরা কেউ কোনোদিন মানে প্রতিপক্ষ বলতে সেখানে যে একটা আনহেলদি কোনো রিলেশনশিপ আমাদের কোনোদিনও তৈরি হয়নি, অনেকেই ঘটাবার চেষ্টা করেছে, অনেকে বিশেষ করে অনেক সময় হয়েছে যে এমনকি আরেকটা কথা বলছি যে ধর প্রেজেন্টেশনের ক্ষেত্রে সবসময় যখন স্পেশাল প্রোগ্রাম হচ্ছে আমরা দুজনেই আছি, কিন্তু একটা কথা বলছি আমি অনেকগুলো প্রোডাকশনের কাজ করছি, সেই সময় আমার অনেকেই বলছে হো তুমি প্রোডাকশন করছো, দেখো ও কিছু ভাববে, রানী সবসময় কি কি করছে সে, ওমা তুই ও এটা এডিটিং এসে বসে দেখেছে, আমার সেটাই সবচেয়ে মনে হয়েছে যে কত লোকে নানা রকম ভাবে মানে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেছে, কিন্তু ওটা একটা অটুট বন্ধন, ওটা নিশ্চয়ই 100 বার, কারণ এতদিন একই তো সত্যি, মানে তখন আজ থেকে 26 বছর আগে দুজন মহিলা কাজ করছেন সেটাও তো একটা নতুন জিনিস, তার একসঙ্গে এতদিন মহিলারা না ঝগড়া করে কাজ করছেন, না তোকে এখানে আরেকটা কথা বলি রানী, সেটা হচ্ছে আমরা ওই যে স্পেশাল প্রোগ্রামের কথা বললাম না, কোনো ধর সেকেন্ড চ্যানেল শুরু হবে অথবা কালো টেলিভিশন এলো, ও না শাড়ি পরার সময় দুটো শাড়ি বার করতো, এটা আশ্চর্য, আমি এটা পরবো তাহলে তো কে একে ওটা পরতে হবে, এটা কে মানে করার তো কথা নয়, মানে যদি তুই ভাবিস প্রতিযোগী, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও কিন্তু আবার আগে বলতো কি ও ভাবে তো আমার ওর চেয়ে ছোট কাজে, ও ভেবে নেয় যে কে আগে সিলেক্ট করুক, এটাও করতো, কোন সেটা তুই পরবি দেখ। আমাদের যখন ফটো সেশন হয়েছে তখনও আমরা মানে আসলে দেখতে ভালো লাগবে না, ধরো আমি যদি একটা বাটিক পরি তার সঙ্গে ক্ল্যাশ করবে না এরকম একটা, হ্যাঁ মানে চোখে দৃষ্টিনন্দন হবে জিনিসটা, সেটা তো একটা মাথায় আছে, সুতরাং
কিন্তু তারপরে এমন একটা হয়ে গেল, এমন একটা সময় এলো যে রোজকার ধরো দৈনন্দিন অ্যানাউন্সমেন্টের মধ্যে, হ্যাঁ আমি একটা রঙের শাড়ি পরে এলাম, একটা অন্য ধরনের রং, ধরো ফালসা রঙের একটা শাড়ি, ফালসা রঙের একটা শাড়ি পরে এলাম, যেটা খুব একটা কমন কালার নয়, তো অদ্ভুত এলাম ওই একই সেদের শাড়ি পরে, কিন্তু কে আসছে তুমি ভাবতে পারবে না, আনক্যানি কিছু কিছু ব্যাপার, এমন অদ্ভুত সাংঘাতিক রং, মানে ওই ফলসা বলতে আমার হঠাৎ ওইটা মনে হলো ফলসা বরণ শাড়িতে ঘেরিবে ভালো, সে সত্যি সত্যি ওরকম আমি দেখছি দাকে ওখানে দাঁড়িয়ে আছে, আমি গেট দিয়ে ঢুকছি, আমি দেখছি আমার শাড়ির রং আর ওর শাড়ির রং এক, এবং ও সত্যি সত্যি সুন্দর লাগছে ওই রংটা পরে, তখন আমি আমার শাড়ি দেখে তাকে আমিও তো এই রঙের শাড়ি পরেছি, তুমি ভাবতেও পারবে না কোথায় কোথায় কিরম কিরম ভাবে মিল সমস্ত, অমিল অনেক আছে, ওই যে যেমন বলছি যে রাগ হলে চুপ করে থাকে, কিন্তু যদি দুজনের মধ্যে কার মনে হয়েছে যে প্রত্যেকটা সম্পর্কে তো একটা মানে একজন গিভার একজন টেকার থাকে, যে আমি বেশি দিয়েছি এ বেশি নিয়েছে, না না খুব মিউচুয়াল, কোথাও কোথাও ও আমাকে প্রচুর দিয়েছে, খুব অনেক জায়গা দিয়েছে আমাকে, আমি একই সময় আমার একটা ফেজ গেছে, আমাকে হচ্ছে কিছুতেই ভীষণ মিসআন্ডারস্টুড মনে হয়েছে নিজেকে, যে কিছুতেই আমি মানে আসলে যেটা করতে চাইছি আসলে যেটা বলতে চাই সেটা আমি বুঝিয়ে উঠতে পারছি না, সেটা আমার এক একটা জায়গায় গিয়ে আমি ভীষণ আটকেছি, সেখানে কে আমাকে খুব সাহায্য করেছে, মানে আমি তো নিজের হয়ে কাউকে বলবো না, আমি তো বলবো না কিছুতেই যে না আসলে আমি এই নই, আসলে আমি এই হয়েছি, এই এটার জন্য এটা হয়েছে, সেখানে মধ্যস্থতা করার দায়িত্ব কেউ দেয়নি, ও কিন্তু স্পন্টেনিয়াসলি নিজের থেকেই করেছে। তারপর অনেক সময় সিচুয়েশন এরকম হয়েছে যে আমাকে সেই সিচুয়েশনটা সেভ করতে হয়েছে, আর অফিসে বল বাইরে সমস্ত মিলি, সেটা তো আমি স্বাভাবিক ভাবে করেছি, মানে 26 বছর ধরে রানীর সঙ্গে আমি ঘর করছি, সবচেয়ে বেশি দিনের সম্পর্ক আমি ভেবে দেখি যে আমার সঙ্গে রানীরই, সত্যি তাই সত্যি তাই, যদি ভাবতে গেলে হ্যাঁ ঠিকই বলেছি, আর কারোর সঙ্গে তো আমাদের 26 বছরের সম্পর্ক নেই। আচ্ছা এই যে একটা জিনিস সেটা অনেকেই জানেন বা অনেকে জানেনও না দর্শকদের মধ্যে, যে দুজনেই কিন্তু একটা বুটিক চালান, কেয়াদির বুটিকটার নাম শ্রাবস্তী, রানীদের বুটিকটার নাম রানী, নিজের নামে কোনো সেটা অসুবিধা হয় না, মানে এই আইডেন্টিটি দুটো দেয় না, এবং মিল যদি মানে যেহেতু মিলের কথা আলোচনা হচ্ছিল, এটাই এটাকে একটা ন্যাচুরাল কালমিনেশন ছিল ছিল, আসলে ও অনেক আগে শুরু করেছে, আমি 89 এ শুরু করেছি, এরম ভাবে শুরু করবো সেটাও ভাবিনি, মানে আমি যেরকম জামা কাপড় পরি সেরকম সব বন্ধুরা বলতো ওটা কোথা থেকে বানিয়েছিস, এটা তো আমি তো নিজে নিজেই বানাতাম, হ্যাঁ বা যে পোশাকটা করছি বললো ও মা এটা কি ভালো, ওকে অনেক সময় জন্মদিনে আমার নিজের বানানো জিনিস দিলাম সারাদিন বলে আমি একটা ব্যাপার করি আর কি, সেটা ওকে দিলাম, এরকম ভাবে ওইভাবে ছোটখাটো করে শুরু করতে শুরু মানে প্রথম শুরু হলো আর কি, তারপরে সেটা আস্তে আস্তে বড় আকার ধারণ করলো। আসলে আমার যেটা এখন হয় সেটা আমি প্রত্যেক দিন যদি কিছু সৃষ্টি না করতে পারি, কোনো ক্রিয়েশনের মধ্যে না থাকি, তাহলে আমি ভালো থাকি না, সেই জন্য আমি আঁকি, সেই জন্য আমি জিনিস বানাই, সেই জন্যই আমি আমার নিজের ভালো থাকার জন্য আমার শ্রাবস্তী এবং এখন তো আমার কন্যা শ্যামা, সেই জন্যই প্রত্যেক দিন আমার ডিজাইন চেঞ্জ করছি, ওইটাই আর কি, ওটা আমার ভালো থাকার একটা, কিন্তু দুজনেই সেলফ এক্সপ্রেশনের জন্য ডিজাইনিংটা ক্লোজ ডিজাইনিংটা কেন বেছে নিলে, আমি বলবো না এটা সেলফ এক্সপ্রেশনের জন্য, অ্যাকচুয়ালি সেলফ এক্সপ্রেশন নানান দিকে, যেমন ধরো দূরদর্শনে যে কাজ করেছি, যে ধরনের কাজ করেছি, প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট ছাড়াও তৈরি করা, সেখানে কি এক্সপ্রেশন নয়, এবং দূরদর্শনের বাইরে তো একটা শিল্পী হিসেবে একটা ধরো যতটুকুই করে থাকি, নাচ বলো গান বলো আবৃত্তি বলো নাটক বলো, আমি অনেকদিন রেডিওতে ছিলাম, 69 থেকে আমি রেডিওতে গান গাইতাম,
তারপরে নাটক করতাম রেডিওতে, সবগুলোই তো সেলফ এক্সপ্রেশন। হ্যাঁ, অনেক ক্ষেত্র ছিল, মোটামুটি বলতে পারো একটা কালচারাল পরিধির মধ্যে সবসময় থেকেছি। এটা তারই একটা এক্সটেনশন, সে তারই একটা এক্সটেনশন, শিল্পেরই আরেকটা রূপ আর কি। না একদম না, না এবং ভীষণ, মানে এখনো আমি বলতে পারি যে সবসময় কিন্তু কেয়া আমার জন্য আছে এবং আমিও কেয়ার জন্য আছি। মানে অনেক জায়গায় আমার মনে হচ্ছে কেয়া তোর ওই জিনিসগুলো পাঠিয়ে দে আমার এখানে, ভীষণই করে। মানে আমার যেটা ও সবসময় বলে যে তোর ওই মানে অনেক, মানে কি বলবো, বললাম না আমার বানাতে তৈরি করতে ভালো লাগে, কিন্তু ওটা নিয়ে যে প্রচার করে, ওটা নিয়ে যে ছড়িয়ে দেওয়া, সেটা আমার মধ্যে মার্কেটিং, মার্কেটিংটা আমার মধ্যে আসে না। হ্যাঁ, সেটার জন্য তো সারাক্ষণ আমাকে বকতে থাকে আর ওটার জন্য চেষ্টাও করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে আরেকটু একটু স্লাইটলি জটিল একটা জায়গা যেতে হয়, যে সাদৃশ্যের কথা বলতে গেলে দুজনেই তোমরা বিবাহিত হয়েছিলে একটা বিখ্যাত পরিবারে, তুমি ঘুটে করে তোমার পরিবারে, তুমি দাশগুপ্ত, হরিচরণ দাশগুপ্ত পুত্রবধূ, রাজা দাশগুপ্ত স্ত্রী, এবং দুজনের বিখ্যাত স্বামী, একজন বিশ্বঘটা করতে, একজন রাজা দাশগুপ্ত, এবং আলটিমেটলি দুজনেই কিন্তু তোমরা একলা রয়েছ। এইটা কি মানে সেদিনে নারীর মডেল হতে গিয়ে, একটা নারীত্বকে পার্সু করতে গিয়ে তোমাদের কি মনে হয়েছে যে এটা তোমাদের আলটিমেটলি এখানে এসে দাঁড়ানোর কথা ছিল? না, কি কেয়া বলবি আগে তুমি বলো, কারণ এখানে এখানে মিল থাকা সত্ত্বেও দুজনের পটভূমিকাটা একদম আলাদা। হ্যাঁ, আমি ব্যক্তিগত সমস্যা না 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 এবং সমস্যা ব্যক্তিগত সমস্যা পাবলিকলি আলোচনা করার নয় বলি বিশ্বাস করি, কিন্তু আমি একটা ট্রেন্ড থেকে কোন সূত্র তৈরি করা যায় কিনা সেটা কথা বলছি। আমি একটা বলি এখানে, সরি তোমাকে আমি কি মাঝখানে থামিয়ে দিলাম, আমি যেটা বলছিলাম যে আমরা টেলিভিশনে পর্দায় দুজন মহিলাকে দেখলাম, আমাদের প্রথম তারা মেয়েদের রোল মডেল হলেন, তারপর তারা মানে তাদের ন্যাচুরাল এক্সটেনশন যেভাবে বললাম, গানে গল্পে কবিতায় নানান রকমভাবে পোশাক, যেটা একটা খুব অপরিহার্য জিনিস মেয়েদের কাছে, সেভাবে হলো, এবং ফাইনালি তারা তাদের কোথাও না কোথাও তাদের অস্তিত্ব খুঁজছেন বা পাচ্ছেন বা পাবার চেষ্টা করছেন, করবার জন্য তারা একটা বিখ্যাত পরিবার থেকে বিচ্যুত হচ্ছেন। তাহলে কি পরিবারের শাসন, তাহলে কি সত্যি পুরুষতান্ত্রিকতা, তাহলে কি এইগুলো কোথাও ঘিরে আছে, কোথাও এগুলোর প্রভাব আছে, এবং আমরা যতই এটা মনে করি যে না আমার কাছে তো সমস্যাটা এরকম, এটা থেকে কি সত্যি কোনো সূত্র তৈরি করা যায়? আমার এটা আমি বুঝতে চাই। শোনো, পুরুষতান্ত্রিকতাটাকে তো তুমি অস্বীকার করতে পারবে না, এখনো ভীষণভাবেই রয়েছে এবং এখনো আরো বহুদিন আমাদের দেশে থাকবে। আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি যে কোনো কিছু পার্সিউ করার জন্য যে এটাতে এসেছি তা নয়, এমন এমন ভাবে দিনগুলো, ঘটনাগুলো ঘটেছে ধরো, এবং আজকে আমি যা, আমি যখন দূরদর্শন জয়েন করেছিলাম, মানে ঢুকেছিলাম, মানে ধরো বাড়ি থেকে বেরিয়ে, বাড়ি মানে মানে বাড়ির মেয়ে, কারুর বোন, কারুর স্ত্রী, একটা ওরকম বড় পরিবারের, নামকরা পরিবারের পুত্রবধূ, সেই জায়গা থেকে আমি যখন বেরিয়ে চাকরির একটা জগতে এলাম, তখন কিন্তু আমি জানতাম না যে আজকের আমি যা, সেই আমিকে কিন্তু আমি তখন চিনতাম না। কিন্তু যেমনভাবে দিন এগিয়ে গেছে এবং বলতে পারো দূরদর্শনের কাজ এবং এমন একটা মিডিয়াতে কাজ, যত লোককে মিট করেছি, করতে করতে একটা নিজের পার্সোনালিটিতে না একটা চেঞ্জ এসেছে। আমি দেখেছি, আমি নতুন করে প্রতিদিন নিজেকে আবিষ্কার করেছি এবং দেখেছি যে আস্তে আস্তে সেই রানী কিরম বদলে গিয়ে আজকের রানীতে এসেছে। একটা সময় আমি দেখলাম, আমি বুঝতে পারলাম যে আমি খুব ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু আমি আগে বুঝিনি। আমি যখন ছোট ছিলাম, আমার মায়ের কাছে যখন আমি ছিলাম, বা আমি খুব ছোট বয়সেই যখন আমি আমার আরেক মায়ের কাছে গিয়ে পড়লাম, আমার শাশুড়ি, খুব অসম্ভব ভালোবাসতাম আমি আমার শাশুড়িকে, এখন নেই তার জন্য বলছি বাসতাম, বাসি এখনো, খুবই ভালোবাসি। তখন আমি কিন্তু এরকম ছিলাম না, অসম্ভব আল্লা দিমে, যেটা কেয়া বলছিল না উচ্চারণ পরিষ্কার করে পড়তো, তো আমার ঠিক উল্টো। তুমি ভাবতে পারবে না ঋতু, আমি কত বড় বয়স অবধি, আমার মেয়ে হয়ে গেছে তখন অবধি, মানে এত আল্লাদি ছিলাম, আর তার মধ্যে বড় হয়েছি, কথা ছিল একেবারে এলানো, মানে সেরকম করে আমি এখন চেষ্টা করলেও কথা বলতে পারবো না, একদম আদো আদো এলানো কথা যাকে বলে, সেরকম ভাবে বলতাম। আমার সবাই, আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার খুব পেছনে লাগতো, আমার মনে আছে আমাদের শ্বশুরবাড়িতেই আমার একটা দোকান এখনো আছে, সেই বিখ্যাত দোকান কুন্দহার, আমার মনে আছে কেউ একজন কাস্টমার এসে বলেছিলেন হলুদ শাড়ি চেয়েছিলেন, তখন আমি বলেছি কি শাড়ি দেখাবো, ও হালদে, আমি এরকম করেই কথা বলতাম, সেই হালদে নিয়ে এখনো কিন্তু আমার পেছনে লোকে লাগে। তো এইরকম এক
মানে আমার পার্সোনালিটি এরকম ছিল। ধীরে 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 একটা কনফিডেন্স লেভেল নিজের মধ্যে, কি করে সেটা হয়েছে আমি চেষ্টা করে করেছি তা কিন্তু নয়, আপনি থেকেই সেটা হয়েছে। এবং হঠাৎই একটা সময় দিয়ে আমি আবিষ্কার করেছি যে না, আমি আমি সত্যি খুব ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, এবং কোথায় জানি আমার মনে হচ্ছে আমি যেন চেপে যাচ্ছি, আমি যেন আরও বেরিয়ে গিয়ে আরও কিছু করতে চাইছি যেটা হয়তো আমার অসুবিধা হচ্ছে। আর দেখো, যে কোনো মানে সংঘাত যদি কিছু তৈরি হয় তাহলে তো একলা কোনো সংঘাত তৈরি হয় না, সংঘাত তখনই যেখানে দুটো ফ্রিকশন হবে তখনই তো সংঘাত। এক্স্যাক্টলি, সেখানে একটা আমার মনে হয়েছে যে এই যে আমি সিকিউরড একটা আরামের জীবন থেকে বেরিয়ে এসে আরো বাইরে কি সেটা হয়তো এক্সপ্লোর করতে চাইছি এবং আরো জগৎটাকে দেখতে চাইছি, সেখানে সেই সিকিউরিটির জগতে বসে একটা সংঘাত তৈরি হচ্ছে। তার থেকে আমি তোমাকে বলছি যে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা শিফট ইন দ্য রিলেশনশিপ, বুঝেছো? মানে সবই রয়েছে, আমার শ্বশুরবাড়িও রয়েছে, বিশ্বও রয়েছে, একটা বৃহৎ ভীষণ সুখের পরিবার সেটাও রয়েছে, সবই রয়েছে, কিন্তু সেইখান থেকে আমি খানিকটা সরে এসে বেরিয়ে এসে হয়তো আমি আমার আমার নিজের জীবন হয়তো আমি আরো একটু অন্যরকম ভাবে খুঁজতে চেয়েছি, সেইটাই। আমি তো না, আমি যদি সূত্র তৈরি করতে হয় তাহলে কি পটভূমিটা এক না? দেখ, আমি এমনি আলাদা ভাবে বলতে পারি যে আমি ভীষণ ভাবে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, এবং স্বনির্ভরতা, স্বাধীনতা এই শব্দগুলো আমার কাছে বিরাট ব্যাপার। কিন্তু সেখানে, এবং এই স্বাধীনতাটা তো অর্জন করতে হয়, একদিনে হয় না, ফলে ওই স্বাধীনতাটা আমি হয়তো আমাকে আমাকে নিজেকে খুঁজতে গিয়ে আমি আস্তে আস্তে যুদ্ধ করছিলাম সেই স্বাধীন যেটা মানুষ হওয়া জীবন মানে কি পরাধীনতা না? আর আরেকটা কথা, আমার ক্ষেত্রে কথাটা কিন্তু আমি একলা থাকাটার কথা বলছিস তো, আমি কিন্তু কখনো কাউকে কখনো কোথাও ছেড়ে যাইনি। এটা ঘটনা চক্রে এখন থাকাটা হয়তো হচ্ছে, কিন্তু ঋতু আমার জীবনে সেই 14 বছর বয়স থেকে আজকে 2000-এর শেষ অবধি আমার সবচেয়ে প্রিয় মানুষেরা এক এক সময় আমাকে ছেড়ে চলে গেছেন। আমি কিন্তু সেই দিন থেকে আজ অবধি একই জায়গায় দাঁড়িয়ে আছি। কাজে একলা থাকাটা কিন্তু একটা ঘটনা চক্রের না, আমার চয়েস নয়। আমি কিন্তু ভীষণ ভাবে সংসার করতে ভালোবাসি, এবং সংসার করেও আমি জানি কিভাবে সমস্ত কিছুকে মেনটেন করতে হয়, কারণ আমি তো চাকরির সঙ্গে সঙ্গে সংসার করেছি, চাকরির সঙ্গে সঙ্গে আমি আমার অন্য শ্রাবস্তিকে দাঁড় করিয়েছি, এবং চাকরির শ্রাবস্তি এবং আমার সংসার সবই একসঙ্গে আমি করতে পারি, এবং এখনো অনেক কাজ আমি একই সঙ্গে করতে পারি। এটা এই মুহূর্তের একটা কি বলবো হয়ে গেছে তাই, এবং এটা কিন্তু আমার জীবন, যে যে মুহূর্তে আমি দেখি যে খুব ভালো থাকছি সেই মুহূর্তেই হঠাৎ দেখি কেউ, যে আমার যাকে আমি মনে করছি সবচেয়ে আমার প্রিয়জন এই মুহূর্তে, সেই মুহূর্তে ছেড়ে চলে যান। এটা কেন জানি না, হয়তো আমি এরকম ভাবে থাকতে হবে। কাজেই আমার ক্ষেত্রটা একদম আলাদা। হ্যাঁ, আমি কিন্তু আলাদা থাকার কথা বা একা থাকার কথাটা ভাবিনি, এখনো ভাবি না। এবং তুই হয়তো জানিস যেখানে আমি এখন আছি সেখানে আমি এখনো আছি, আমি কিন্তু কোথাও একা থাকার কথা ভাবিও নি, চলেও যাইনি। এবং সবাইকে আমি এখনো বলি যে সবাই মিলে, ওরা সকলেই আমার মানে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সকলে মিলে আমি একসঙ্গে হই হই করে থাকতেই ভালোবাসি। যেহেতু আমি একা বড় হয়েছি, আমার কিন্তু সবসময় মানুষজন নিয়েই থাকতে ভালো লাগে, যদিও তার মধ্যে খানিকটা সময় মনে হয় নিজের সময় দরকার। আরেকটা কথা হচ্ছে যে এই যে, তবে আমি যেটা মেনে নিতে পারিনি সেটা হলো আমার স্বাধীন চেতা মনোভাবের সঙ্গে অ্যাডজাস্ট করতে যদি কারোর অসুবিধা হয় তাহলে তো। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই যে, ঠিক আছে, এটা একটা দাম্পত্য জীবনের একটা সূত্রে পৌঁছানো গেল যে ফাইনালি স্বাধীনতাটাই বা এক ধরনের নিজের মতন করে বাঁচা, হ্যাঁ, কিন্তু সেখানে বিবাহিত জীবন মানে শুধু স্বামী নয় সন্তানরাও, এবার তারাও তো মানে স্বাধীনতার অন্তরায় হতে পারে কোনো সময়। তাই জন্যই আমার ওই আমি একা এই কথাটাতে আমার একটু আপত্তি রয়েছে। হ্যাঁ, আমিও তাই বলছি যে একা কিন্তু আমরা তো নয়, মানে স্বামী যদি সঙ্গে থাকে, একই ছাতের নিচে আমরা থাকি, তাহলেই আমি একা নই, আর তা নয় তো আমি একা। এই কথাটা ভুল, ওইখানে একটা বড় ফ্যালাসি, আমি কিন্তু কোনোভাবেই একা নই। না, সেটা কি কেবলমাত্র সন্তান? আমার এই কথাটাতে আমার আবার একটা আপত্তি আছে যে মেয়েরা মানেই তাদের সন্তানরা তাদের অবলম্বন, স্বামী না হলেও সন্তানরা যেহেতু
সন্তানরা ডিরেক্টলি তাদের শরীর থেকে উৎপাদিত হয়েছে নিশ্চয়ই সেটা একটা জায়গা রিথম তাই এটা মা আমি তো বলবো একজন একজন মা না মা না হলে বোঝা যাবে পার্ট অফ ইউ এটা ভীষণ এটা তো আমার শরীরের অংশ আমি শুধু শরীরের অংশ বলি সে আমার অংশ হবে কেন বা অস্তিত্বের অংশ হবে কেন শুন সন্তানকে ভালোবাসাটা কি জিনিস না সেটা আমি বোঝাতে পারবো না এটা শুনে মিউচুয়ালি কিনা বলতে পারি না আমার সন্তান সেরকম ভাবে ভাবে হয়তো না সন্তান তার সন্তানের জন্য ভাবে তার সন্তানের জন্য ভাবে কেবল মা কিন্তু আমার জন্য তো তা বটে তা তো বটে সন্তান কিন্তু আমার সম্পর্কে ভাববে না সন্তান তার সন্তান সম্পর্কে ভাববে এটা কি সেই একটা কবিকার শারীরিক বন্ধনের মানে আমার শরীর থেকে যেহেতু সে বেরিয়েছে সেটার মায়া না আমি তাকে বড় করেছি বলে মানে তাহলে আমার ব্যক্তিগত অস্তিত্বটা কোথায় সেটা তো একটা আবার একটা মায়ার টান আমার এই লোকটাকে আমি চিনতাম না একটা সার্টেন এজ এসে আমার সঙ্গে আলাপ হয়েছিল পরিচিত হয়েছিল তারপরে তাকে আমার ছেড়ে দিতে অসুবিধে হয়নি আর এই আমার শরীর থেকে জন্মেছে বলে আমি ছেড়ে দিতে পারছি না সম্পর্কগুলো যদি পেরিয়ে পেরিয়ে আসি আমরা পুরনো সম্পর্কগুলোর একটা ভালোবাসা যদি তৈরি হয় সে ভালোবাসা কোনোদিন সম্পূর্ণ ভাবে নষ্ট হতে পারে না সেগুলো থেকে থেকেই যায় জীবন সেগুলো নিয়ে নিয়েই ধরো বয়ে চলে আর কি তার মধ্যে দিয়েও যারা বিচ্ছিন্ন হন সেখানেও কিন্তু যদি তারা বলেন মনে নেই আমার মন থেকে একেবারে চলে গেছে মিথ্যে কথা সমস্ত মন থেকে চলে যায় না কোনো সম্পর্কই কি মন থেকে সত্যি চলে যায় এগুলো নিয়েই আমরা বয়ে চলি জীবনটা কিন্তু কোনো সম্পর্কই কিন্তু সম্পূর্ণ নষ্ট হয় না সেই সব প্রত্যেকটা রেশি কিন্তু ভেতরে থাকে এবং কোনো কোনো মুহূর্তে দেখবি পুরনো ভালোবাসা তার জন্য কষ্ট হচ্ছে আবার বা অন্য কোন মানুষ সবকটাই থাকে সব নিয়ে সবকটা নিয়েই তো মানুষের জীবন হ্যাঁ বড় সুন্দর জায়গায় পৌঁছলাম আমরা এবং সত্যি এবং বর্ষপূর্তি বলি বা বর্ষারম্ভই বলি এতদিন যে অভিজ্ঞতা যে বছরগুলো ফেলে এলাম যে বছরগুলো সেগুলোর টান এবং যে বছরগুলোতে পা রাখতে চলেছি সেগুলোর মায়া এই সমস্তটা নিয়েই তো আমাদের বেঁচে থাকা তার মধ্যে সম্পর্ক স্বামী সন্তান স্ত্রী বাবা মা পরিবার সবাই মধ্যে থেকে এবং এই যে এই দুই আদিম রহস্যময় নানান রকম কৌতূহল এবং জিজ্ঞাসাকে ধীরে ধীরে করে এসেছেন পুষ্ট করে এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎকারটা মানে আলোচনাটা আড্ডাটা নিশ্চয় আপনাদের ভালো লাগলো এবং আশা করি তুই বা তুমি বলেনি আপনাদের